আচমকাই ধেয়ে এলো এক দমকা হাওয়া, যেটাকে ঘূর্ণিঝড় বলে। বৃহস্পতিবার সকালেই দমকা হাওয়াতে বলদাখাল সংলগ্ন দুটি বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল। ভাগ্য ভালো যে সেই বাড়িগুলিতে তখন কেউই ছিলেন না। ঘরের চাল উড়ে একদম গাছের উপর। এ বিষয়ে বলদাখাল এলাকার পালপাড়ার স্থানীয় একজন বলেন, সকালে প্রচণ্ড এক ঘূর্ণিঝড় হয় আর এতে এলাকার দুটি বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে আরও বেশ কয়েকটি বাড়ির চালও উড়ে তছনছ হয়ে যায়। এই তো সকালবেলা হঠাৎ একটা প্রচণ্ড ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়ে এখানে মেন দুইটা বাড়ি প্রচণ্ড ক্ষতি হয়েছে, তাছাড়া এস্টো আরও চারি পাঁচটা বাড়ি ঘরে কিছু চাল পাল বাঁধছে, প্রচণ্ড ক্ষতি হয়েছে, মানে বলার মতো নেই, সবারই বসত ঘরে কি চাল নিয়ে গেছে? হ্যাঁ, চাল চাল সম্পূর্ণ চাল নিয়েছে, দেখা যাচ্ছে চাল হয়ে গেছে। এখানে কয়টা ক্ষতি হয়েছে? ঘর টোটাল পাঁচটা ঘরের মতন ক্ষতি হয়েছে। এই জায়গার নাম? এই জায়গার নাম হচ্ছে বলদাখাল পালপাড়া, পশ্চিম চম্পারণ পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড। কোনো সময় এমন দেখা হয়েছে না? না, এইরকম এই জায়গাতে আর কোনো সময় আমরা দেখছি না এরকম। না, মানুষ এমনি ক্ষতি হয়েছে না, একজন বয়স্ক লোক আসলো, তাই বিছানার থাকে, ওই সময় তাই বাথরুমে গেছে, মৃত্যুকাণ্ডা বাচ্চা গেছে। দেখতে আছে কি জায়গাটার মধ্যে? দেখতে আছে এসডিএম আইসে, বিডিও আইসে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, পাঁচকরপুর মন্ডল প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তারা আইসে দেখতে গেছে, এমন এমএলএ কিছুক্ষণ পরে আসবে। কি বললো? তারা কিছু যে হওয়া দেখছে, দেখে আছে ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য পরিকল্পনা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যায় প্রশাসনের আধিকারিকরা। পুরো বিষয়টি তারা ভালো করে দেখেন। এরপর একজন আধিকারিক বলেন, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে, সরকারি নিয়ম বিধি মেনেই। হেল্প করবো আমরা, এসপার গাইডলাইন, আর বাকি টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব এই ফুলি ড্যামেজের যে এটা অ্যাসেসমেন্ট করে আমাদের ডিএম স্যারের অ্যাপ্রুভাল লাগে, এটা নিয়ে আমরা তাড়াতাড়ি দিয়ে দেবো যতটুকু, কিন্তু আজকে ইন্টারিম রিলিফ যেটা দেওয়া এটা আজকে দেবো আমরা। ঘূর্ণিঝড়ের এই তাণ্ডবে রাজ্যের অন্যান্য প্রান্তেও বেশ কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানালেন প্রশাসনের আধিকারিকরা। তাদেরও খুব শীঘ্রই সহায়তা করা হবে রাজ্য সরকারের তরফে, এমনটাই জানালেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।